আমাদের এই শোরুমটাতে এখন হচ্ছে জামদানি আইটেম আছে, শুধু মানে লেডিস আইটেমের মধ্যে হচ্ছে যা শাড়ি আমরা শাড়ি আইটেমটা রাখি, সেই সাথে হচ্ছে আমাদের ছেলেদের জন্য পাঞ্জাবি আইটেম আছে। আর শাড়ি আইটেমের মধ্যে হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্য যে জামদানি ঢাকাই একদম খাঁটি অরিজিনাল জামদানিটা আমাদের কাছে পাওয়া যায়, সে সাথে হচ্ছে আমরা অর্গানজা এবং মুসলিন যেটা ওই ওটা নিয়ে কাজ করি। আমাদের সর্বনিম্ন বাজেট হচ্ছে 3,000 টাকা, আর 3,000 টাকা থেকে আপনার জামদানি 1,00,000 পর্যন্ত পাওয়া যায় আমাদের এখানে। সেল হচ্ছে বলতে আমাদের এখনো সেলটা খুব একটা ভালো হচ্ছে না, বাট আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। গেল বছর থেকে আমাদের এই বছরটা আমরা অনেক ভালো কিছু পাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমাদের তখন তো মাত্র করোনা শেষ হয়ে মানুষের সব দিক থেকে ক্রাইসিস ছিল, বাট আমরা ভাবছিলাম যে মানুষ তার ব্যাকআপটা পূরণ করে ক্রাইসিসটা ইয়ে করে একটা আমাদের বাজারটা জমজমাট হবে। আমরা সেক্ষেত্রে তো আশা করি ভালো কোনো কিছু, অবশ্যই আমাদের ভালো আশা করি। এই পাঞ্জাবিগুলো হচ্ছে আমাদের নিজস্ব, আমরা নিজেরাই তৈরি করে নিই, আমাদের আমাদের ডিজাইনার আছে প্লাস আমাদের নিজস্ব লোক আছে, লোকবল আছে, আমরা নিজেরাই ইয়ে করি, আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা সম্পূর্ণ। এগুলো আমাদের নিজস্ব লোক আছে, আমরা যেমন জামদানি আমাদের নিজস্ব তাঁত আছে, এবং আমাদের যে মুসলিন সেটাও আমাদের নিজস্ব, এবং কি অর্গানজা যে শাড়িটা ব্যবসা করি আমরা এটাও আমাদের নিজস্ব হচ্ছে, আমাদের নিজস্ব লোক দ্বারাই আমরা করি। সব মিলিয়ে ওভারঅল আমি খুব একটা ভালো দেখতেছি না। আসলে ক্রেতাদের ডিমান্ড হচ্ছে আমাদের এখানে তো আমরা মোটামুটি একটা মিডিয়াম লেভেলের সোসাইটিতে আছে, যেটা হাউস বিল্ডিং বা উত্তরা বলেন, এখানে ক্রেতাদের বাজেট হচ্ছে 3,000 থেকে তার ঊর্ধ্বে মনে করেন মোটামুটি এগুলার মধ্যে। আসলে আমরা ব্যবসায়ী হিসেবে যেটা বলি আমরা তো ভালোই আশা করি, কিন্তু এখন ক্রেতা বা জনগণ বা আমাদের যারা আছে আমাদের এটা ডিপেন্ড করে আসলে সবকিছুর উপর। হ্যাঁ।